মাথাভাঙ্গার ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। পৌরসভা পরিচালিত এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা মাথাভাঙ্গার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন। 18 দিন ধরে চলবে এই মেলা। মাথাভাঙ্গার ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। পৌরসভা পরিচালিত এই মেলার সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা মাথাভাঙ্গার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারপারসন কল্যাণী পোদ্দার, পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান চন্দন দাস, মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকার সহ পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন অতিথিবর্গ। পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক বলেন, 100 বছরের পুরনো এই মেলায় শিব চতুর্দশীতে হাজার হাজার মানুষ শিবের মাথায় জল ঢালে। 18 দিন ধরে চলবে এই মেলা। এই মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস, টয় ট্রেন, বিভিন্ন রকমারি দোকান, বাংলাদেশের কিছু দোকান, বিশেষ করে কাপড়ের দোকান, নোনা ইলিশ, কলকাতার নামী দামি ব্যবসায়ী দোকান নিয়ে এই মেলা এসেছে। এই মেলা যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য সব ধরনের প্রস্তুতি প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, ঐতিহ্যবাহী শিব চতুর্দশী উপলক্ষে মাথাভাঙ্গার শিবরাত্রি মেলা ভালোভাবে চলুক এবং শান্তি সম্প্রতি বজায় রেখে মেলা চলবে বলে তিনি আশা প্রকাশ করেন। 18 দিন চলবে আমাদের মাথাভাঙ্গার এই ঐতিহ্যবাহী মেলা। এটা আমাদের মাথাভাঙ্গা শুধু সাব ডিভিশন নয়, তাছাড়া আশপাশের যে এলাকাগুলো এখান থেকে প্রচুর সংখ্যক শিবভক্ত যারা, তারা এই মেলার সমাবেশ হয়। আজকে এই মেলার মোটামুটি কত বছর অনেকেই বলতে পারছে না এই মেলা, এবং আমাদের যেটা বিশ্বাস 100 বছরের বেশি ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় আমরা আশা করি এবার এই এলাকার প্রচুর সংখ্যক মানুষ সমাবেশ হবে। এটা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ উৎসব বলতে পারেন।